ওকে, তো এখন আমরা যেটা বিস্তারিত আলোচনা করবো সেটা হচ্ছে আমরা এখন যে কোনো সংকেত আমরা লিখতে পারবো। ইভেন শুধুমাত্র ক্লাস এইট এর বই না, ক্লাস নাইন টেন এর বইয়ের 90% সংকেত তুমিও পারবা। তো সেটার জন্য তোমাকে যেটা করতে হবে, সেটার জন্য তোমাকে সংকেত লেখার নিয়মের আগে যেটা পার্ট দেখে আসতে হবে। তো সেটার জন্য তুমি প্লে লিস্টে যাবা, আমার চ্যানেল ঢোকার পরে প্লে লিস্টে যাবা, এবং প্লে লিস্টে গিয়ে তুমি অষ্টম শ্রেণীর যে বিজ্ঞান অ্যাডটা আছে, সেই বিজ্ঞান যে প্লে লিস্ট আছে সেখানে ঢোকার পরে তুমি অষ্টম অধ্যায়ে যাবা, এবং অষ্টম অধ্যায়ে যাওয়ার পরে সংকেত লেখার নিয়মগুলো দেখে আসবা। তো সেইটা যদি হয় তখন আমরা এমন একটা পজিশনে চলে যাব যে আমরা ক্লাস 19 এর বইয়ে যে কোনো সংকেত আমরা 90% সংকেত বলবো, যে কোনো সংকেত আমরা বলে দিতে পারবো যে এইটা সংকেত এইটা, বা এইটা যদি এইভাবে থাকে তখন এটাকে আমরা এই নামে ডাকবো। ক্লিয়ার? তো সেইখানে যাওয়া যাক। এই লেকচার পর্যন্ত আসা পর্যন্ত আমাদের যেই যেই জিনিসগুলো ক্লিয়ার হয়েছে সেগুলো হচ্ছে যোজনী, তারপর হচ্ছে প্রতীক এবং সংকেত। এবং আমি সংকেত লেখা নিয়মের ক্ষেত্রে আমি যেটা প্রথম দিকে যেটার উপর বেশি ফোকাস করছিলাম সেটা হচ্ছে সংকেত লেখা নিয়মের ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যোজনী সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে। এবং যোজনী সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হলে তোমাকে অবশ্যই তোমাকে যে মিনি পর্যায়সারণীটা দিছিলাম সেটা সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। সো আমি ধরে নিলাম তোমরা ওই লেকচারগুলো দেখেছো, এবং ওই লেকচারের যে আমাদের যতটুকু এই পর্যন্ত আসার জন্য যতটুকু জ্ঞান ততটুকু জ্ঞান তুমি অর্জন করেছো। সো এখন আমরা জাস্ট একটা যৌগ কিভাবে লিখতে হয়, একটা যৌগের সংকেত কিভাবে লিখতে হয় সেটা নিয়ে আলোচনা করবো। তো সেটার জন্য প্রথমে আমি তোমাকে যেটা দেখাবো সেটা হচ্ছে প্রথমে আমি তোমাকে এই মিনি পর্যায়সারণীটা লিখবো, এবং মিনি পর্যায়সারণীটা মনে রাখার জন্য যেই উপায়গুলো আছে সেগুলো আমাদের আগের লেকচারে আছে, সো তোমরা দেখে নিতে পারো। বাট আমি তারপরেও একটু সিস্টেম একটু আলোচনা করার চেষ্টা করবো। সেটা হচ্ছে সাপোজ এইচ এল আই এন এ কে আর ভি সি এস এফ আর, এটা মনে রাখার জন্য আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে এইচ এল আই অর্থাৎ লিনা কে রুবি সাদালো ফ্রান্সে। ক্লিয়ার? এবং আমরা যখন দুই নম্বরে চলে যাবো তখন সেটা হচ্ছে বিই এম জি সি এ এটার সন্তান সরহিম। এখন দেখো, এবং এইটাকে মনে রাখার জন্য আমি যে টেকনিকটা বলছিলাম সেটা হচ্ছে বিধবা মায়ের ক্যাডার সন্তান বাচ্চা রহিম। এবং এইদিকে যে যৌগগুলো আছে, এইদিকে যে মৌলগুলো আছে সেগুলোর নাম হচ্ছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম এবং রেডিয়াম। ক্লিয়ার? এবং আমরা যখন তারপরে তোমাদেরকে 13 নম্বর গ্রুপটা শিখাইছিলাম, তো 13 নম্বর হচ্ছে বোয়াল মাস, যাই হচ্ছে ইন্টিয়া, তারপরে বোয়াল যাই ইন্টিয়া মানে আইএনটিআই। ক্লিয়ার? তারপরে আমরা যেটাতে চলে যাবো সেটা হচ্ছে তারপরে হচ্ছে 14-তে চলে যাবো, এবং 14-র জন্য আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সি এস আই কোসি জে সন পাবে ফিরিয়া। তারপর হচ্ছে 15-টা হচ্ছে এন টি এ এস এস বি ডি আই। এইটা মনে হওয়ার জন্য তোমাদেরকে যেটা বলছিলাম সেটা হচ্ছে এন তে হচ্ছে ওয়ান, পি তে হচ্ছে পাগল, এসেছিল এ এস সেদিন, এস বি বিকালে বি আই, ওয়ান পাগল এসেছিল সেদিন বিকালে, এবং ষোলো হচ্ছে ও এস এস সি তে পরে। এবং 17-র জন্য তোমাদেরকে বলছিলাম ফুলকলির বাড়িতে ই আছে, অর্থাৎ ফুলিং গ্রোয়িং ব্রুমিং আয়রন স্টাডি। এবং আমি যখন 18-তে চলে যাবো তখন সেটা হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এবং এগুলো সবগুলো মনে রাখি তোমার কাছে টেকনিক আছে এবং তুমি মনে রাখতে পারো। এবং আমি ষষ্ঠ অধ্যায়ের এই লেকচারে আমি এটা দেখাইছিলাম যে তাদের পারমাণবিক সংখ্যাটাও তুমি মনে রাখতে পারবা খুব ইজিলি। এবং আগের লেকচারে অর্থাৎ যখন আমি সংকেত লেখা নিয়মের প্রথম লেকচারে অর্থাৎ এটা 3 নম্বর লেকচার, 1 নম্বর লেকচারে আমি যেটা দেখাইছিলাম সেটা হচ্ছে এদের কোনটা যোজনী কত সেটা আমরা কিভাবে মনে রাখবো। এবং সেইটার জন্য বলবো যে এটা এক এবং এটা যোজনী হচ্ছে ওয়ান, তুমি যেটা করবো যোজনীর জন্য প্রথমে 1 2 3 4 দিবা, 1 2 3 তারপর হচ্ছে 4, এবং এখান থেকে তারপর হচ্ছে উল্টা দিক থেকে আসবা, এবং সেখানে 18 থেকে বিট দিয়ে আসবা অর্থাৎ 0, 18 থেকে 18 বিট দিলে 0 থাকে, 18 থেকে 17 বিট দিলে 1, তারপর 2 3, দেন তুমি এটা হচ্ছে 1 2 3 4 দেন 0 1 2 3, এবং তোমার সবগুলো যোজনী তোমার মাথায় থাকবে। ঠিক আছে? এবং আমরা জানি এডিশনাল যেগুলো শিখেছিলাম সেটা হচ্ছে জিঙ্কের যোজনী হচ্ছে 2, তারপর হচ্ছে কপারের যোজনী হচ্ছে 1 এবং 2, এবং তারপরে হচ্ছে কপার যোজন করে এফই অর্থাৎ ফেরাম বা লোহার যোজন হচ্ছে 2 3। এবং এটার পরে হ্যাঁ আমরা এই পর্যন্ত করছিলাম, আর কিছু থাকতে পারে এখন মনে করতেছি না। ওকে, তো এখন দেখো, এখন তোমাকে আমি বললাম যে একটা যৌগের সংকেত লিখো যে যৌগটা হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড। ক্লিয়ার? ও তার আগে আমি একটা কথা বলে দিই, সেটা হচ্ছে এখানে যে 1 নম্বর এবং 2 নম্বর গ্রুপের মৌলরা আছে, 1 নম্বর এবং 2 নম্বর গ্রুপের যে মৌলগুলো আছে সেই মৌলগুলো, এবং 3 নম্বর গ্রুপে ধরতে পারো 3 নম্বর 1 2 3
আমরা আপাতত তোমাদের লেভেলে চার নম্বরটা নিয়ে আলোচনা করতেছি না, হ্যাঁ তারপর চার নম্বরটা নিয়ে আমরা কিছুটা আলোচনা করবো, বাট আমরা যে মেইন আলোচনা করবো সেটা হচ্ছে এক দুই তিন, এবং এদের মধ্য থেকে যে কোনো একটা মৌলের সাথে এদের অর্থাৎ এই যে 17 18 এই যে 16 এই যে 15 এরা যে কোনো একজন বিক্রিয়া করতে পারে, মানে কি বলো, বাট এদিকে একটা কথা আছে, অর্থাৎ এদের থেকে যে কোনো একজন মৌল এদের সাথে বিক্রিয়া করতে পারে, বিক্রিয়া করে যৌগ গঠন করতে পারে, অর্থাৎ এই যে লিথিয়াম লিথিয়াম সোডিয়াম বা পটাশিয়াম এদের থেকে যে কোনো একজন এখানে নাইট্রোজেন ফসফরাস বা কি অক্সিজেন সালফার বা ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন হাইড্রোজেন যে কোনো সাথে বিক্রিয়া করতে পারে, এবং এই দুই নম্বরের যে কোনো একজন এদের সাথে বিক্রিয়া করতে পারে, এবং এদের যে কোনো একজন এদের সাথে বিক্রিয়া করতে পারে। বাট প্রবলেম হচ্ছে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এদের কোনোটা খেয়াল করো এদের কোনোটা এদের কোনোটা এদের সাথে বিক্রিয়া করতে পারে না, আবার এদের কোনোটা এদের সাথে বিক্রিয়া করতে পারে না, এরা কেউ কারোর সাথে বিক্রিয়া করে না মানে নিজেদের মধ্যে, এবং এদের যে এদের নিজেদেরও কেউ কারোর সাথে বিক্রিয়া করে না, অর্থাৎ লিথিয়ামের সাথে সোডিয়াম কোনো বিক্রিয়া করবে না, বেরিলিয়ামের সাথে ম্যাগনেসিয়াম কোনো বিক্রিয়া করবে না, বাট এইদিকে এরা যেটা করতে পারে সেটা হচ্ছে এরা আবার এটা করতে পারে, অর্থাৎ এদের সাথে এরা বিক্রিয়া করতে পারে আবার এরা নিজেরাও বিক্রিয়া করতে পারে, কি বললাম তাই? তাহলে তুমি যদি আমি যদি কথাটাকে একটু সহজ করে লিখি তুমি কি লিখতে পারি, সেটা হচ্ছে যে আমি সব বুঝে ফেলতেছি, সেটা হচ্ছে জাস্ট এদিকে এটা হচ্ছে সংখ্যা দেখার নিয়মের তিন নম্বর ক্লাস, ক্লিয়ার? তো তোমরা আগের ক্লাসগুলো আমার চ্যানেলে দেখতে পাবা, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবো যাতে পরবর্তী ক্লাসগুলো তোমরা নোটিফিকেশন আকারে পেয়ে যাও, ক্লিয়ার? আমি আপলোড দেওয়ার সাথে সাথে পেয়ে যাবা, সেজন্য তোমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। ওকে, তো এখানে আমরা পড়ায় ফিরে যাই, তো পড়ার জন্য আমরা যেটা দেখবো সেটা হচ্ছে খেয়াল করো কি বললাম এক দুই এবং এই যে 13 গ্রুপ, এই তিনটা গ্রুপ কি বললাম 1 2 এবং 13, এই তিনটা গ্রুপ নিজেদের মধ্যে কখনো বিক্রিয়া করে না, এমনকি 1 1 গ্রুপের কোনো মৌল 2 গ্রুপের কোনো মৌলের সাথে বিক্রিয়া করে না, এবং 2 গ্রুপের কোনো মৌল 13 গ্রুপের সাথে কোনো মৌলের সাথে বিক্রিয়া করে না, ক্লিয়ার? এবং 1 গ্রুপের মৌলরা 1 গ্রুপের কোনো মৌলের সাথে বিক্রিয়া করে না তাদের নিজেদের মধ্যে, 2 গ্রুপের মৌলরা তাদের নিজেদের মধ্যে কারোর মধ্যে বিক্রিয়া করে না, এইটার মধ্যে কোনো অপশনই নেই, অর্থাৎ দুইটা অপশনই ক্রস, বাট 15 16 17 গ্রুপ একটা হচ্ছে 15 একটা হচ্ছে 16 একটা হচ্ছে 17 তাদের যেটা সেটা হচ্ছে 15 গ্রুপের কোনো একটা মৌল 16 গ্রুপের কোনো একটা মৌলের সাথে বিক্রিয়া করতে পারবে, অথবা 17 গ্রুপের কোনো একটা মৌলের সাথে বিক্রিয়া করতে পারবে, আবার এই 16 গ্রুপের কোনো একটা মৌল 17 গ্রুপের কোনো একটা মৌলের সাথে বিক্রিয়া করতে পারবে, কিংবা 17 গ্রুপের কোনো একটা মৌল 15 গ্রুপের কোনো একটা মৌলের সাথে বিক্রিয়া করতে পারবে, আবার তারা নিজেদের মধ্যেও বিক্রিয়া করতে পারবে, অর্থাৎ এই 15 গ্রুপের এই নাইট্রোজেন তার নিজের আরেকটা নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করতে পারে, ক্লিয়ার? এবং নাইট্রোজেন এদিকে অক্সিজেন যেটা সেটা হচ্ছে অক্সিজেন আরেকটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করতে পারে, আবার যেটা হতে পারে সেটা হচ্ছে নাইট্রোজেন আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করতে পারে, তার মানে এইখানে দুইটা অপশনই ক্লিয়ার, মানে দুইটা অপশনই খালি আছে আমার, অর্থাৎ এরা তাদের ইন্ডিভিজুয়াল গ্রুপের সাথে বিক্রিয়া করতে পারে আবার তাদের যে কোনো মৌল নিজেদের মধ্যে বিক্রিয়া করতে পারে। আপাতত তোমাদের লেভেল পর্যন্ত কথাটাকে এইভাবে মনে রাখো, সামনে যখন যাবা 19 নোট বা ইনস্টাগ্রামে যাবা তখন আরো এগুলো সম্পর্কে ডিটেলস জানবা, কোনটা কার সাথে করতে পারে, কোনটা কার সাথে করতে পারে না, কেন পারে না, কোনটা কি কেন করতেছে বা এরকম এরকম অনেক পাবা, তো সেটার জন্য যেটা বলতে পারি সেটা হচ্ছে সো আমি এটাকে রাইট চিহ্ন দিলাম, দ্যাট মিন্স এরা এরকম বিক্রিয়া করতে পারে, সো আমরা অধিকাংশ যে যৌগগুলো পাবো সেগুলো হচ্ছে এদের মধ্য থেকে কেউ এদের সাথে বিক্রিয়া করছে, এদের মধ্য থেকে কেউ এদের সাথে বিক্রিয়া করছে, এবং এখানে একটা কথা বলবো সেটা হচ্ছে দেখো এরা যেহেতু আগে আছে, এরা যেহেতু পর্যায়সরণের আগে, অর্থাৎ এরা হচ্ছে 1 নম্বর 2 নম্বর 13 নম্বর গ্রুপে, এবং এদের অবস্থান হচ্ছে 15 16 এবং 17 নম্বর গ্রুপে, ক্লিয়ার? সো এদের অবস্থান যেহেতু আগে, তুমি যখন একটা যৌগের সংকেত লিখবা তখন এদেরকে অবশ্যই প্রাধান্য দিতে হবে, এবং এদেরকে আগে তোমার লিখতে হবে এবং এদেরকে তোমার পরে লিখতে হবে, ক্লিয়ার? সো দেখো এটার জন্য কি করা যায়, সেটা হচ্ছে আমি তোমরা একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে তোমরা পর্দা সারণটাকে লিখে নিতে পারো, লিখে নিলে এখন আমার লেকচারটা বোঝাটা সুবিধা হবে, অর্থাৎ তুমি একটা কাজ করতে পারো সেটা হচ্ছে তোমার কাছে এই পর্দা সারণটা রাখতে পারো, এবং আমি এখন যেভাবে বলবো বা লিখবো সেটা তোমরা ওই পর্দা সারণের সাথে মিলিয়ে নিতে পারো, নাহলে তো এই চারটা যদি না থাকে তোমার হাতে তখন তুমি এটা পারবে না, ক্লিয়ার? সো এটার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে খেয়াল করো এবং এইদিকের
17 নম্বর গ্রুপের একটা মূল হচ্ছে ক্লোরিন। এখন হাইড্রোজেন এবং ক্লোরিন যখন বিক্রিয়া করবে তখন যেটা হবে সেটা হচ্ছে হাইড্রোজেন তো অবশ্যই প্রাধান্য দিতে হবে, আগে দিতে হবে। অর্থাৎ তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে হাইড্রোজেনকে আগে দিতে হবে, তারপরে ক্লোরিনকে দিতে হবে। যেহেতু হাইড্রোজেন যেহেতু আগের গ্রুপে আছে সেহেতু হাইড্রোজেনকে আগে দিতে হবে, ক্লিয়ার? তারপরে দিতে হবে কি ক্লোরিনকে। এখন দেখো তারপরে কি বলছিলাম আমি, সংকেত লিখার সময় তোমাকে যে কাজটা করতে হবে যেটার সাথে যেটার বিক্রিয়া ঘটনা কে আগে তাদের ক্ষমতাটা নিচে লিখতে হবে। তো ক্ষমতাটা নিচে লিখো, ক্ষমতা হাইড্রোজেনের ক্ষমতা হচ্ছে 1। খেয়াল করো যে যদি এক নম্বর গ্রুপে আমি যেটা বলছিলাম ক্ষমতা কোনটার ক্ষমতা কত সেটা আমি ওইখানে সিস্টেম দেখাইছি। সো এই জন্য বলছিলাম, বললাম যে তুমি পজিশনটা লিখে কোনটার ক্ষমতা কত সেটা লিখে রাখো। এখন এটা বোঝার চেষ্টা করো, এই ক্লোরিনের ক্ষমতা কত 1, কারণ কি বলছিলাম 17 নম্বর গ্রুপেরটা কিভাবে বের করবা 18 থেকে বিয়োগ দিয়ে। সো 18 থেকে যদি 17 এর বিয়োগ দাও তখন পাচ্ছ তুমি কি, তখন পাবা তুমি 1, ক্লিয়ার? সো এটা হচ্ছে 1। এখন দেখো এখন তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে তোমাকে যেটা বলছিলাম সেটা হচ্ছে আমি প্রথম লেকচারে একেবারে এই চ্যাপ্টারের প্রথম লেকচারে আমি যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে প্রথম লেকচারে কথা বলছিলাম যে এদের ক্ষমতা গুলো চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ এই ক্ষমতাটা ছিল তুমি এইদিকে এবং এটা আসে করবে এইদিকে, তাহলে সাবলিমেন্ট আসছে H1Cl1, যেহেতু 1 সেহেতু লিখতে হয় না। সো আমরা লিখি HCl, কিন্তু এটা একটা যৌগ হইল, আমরা কিভাবে যৌগ লিখতে হয় সেটা জানতে পারলাম। এবার তোমাকে যদি বলি যে তুমি ম্যাগনেসিয়ামকে ক্লোরিনের সাথে বিক্রিয়া করাও, তুমি অবশ্যই পর্যায়টা খেয়াল করে দেখবা যে 2 নম্বর যে গ্রুপটা ছিল ওইটাতে ম্যাগনেসিয়াম, তার মানে ম্যাগনেসিয়ামের যোজনী কত 2, ক্লিয়ার? তো ম্যাগনেসিয়ামের সাথে যদি ক্লোরিনের বিক্রিয়া ঘটাও তখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে এটা হচ্ছে সাপোজ Mg ম্যাগনেসিয়াম এবং এটা হচ্ছে কি ক্লোরিন। তো তুমি যখন ম্যাগনেসিয়ামের সাথে যখন ক্লোরিনের বিক্রিয়া ঘটাবা তখন এটা যেহেতু 2 নম্বর গ্রুপে অবস্থিত এটা কেয়া হচ্ছে ক্ষমতা হচ্ছে 2 বা যোগ্যতা হচ্ছে 2, দ্যাট মিন্স এটা হচ্ছে 2, এটা হচ্ছে কত 1। এখন দেখো তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে এখন তোমাকে কি করতে হবে এদের ক্ষমতা গুলো উল্টে দিতে হবে, তখন তুমি সংখ্যাটা পেয়ে যাবে কয়টা কত অনুপাতে যুক্ত হচ্ছে সেটা জন্য তুমি প্রথম লেকচারটা দেখতে পারো। সো এটা কি করতে পারো এখানে দিতে পারো এবং এটা এখানে দিতে পারো। সো আলটিমেট আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে Mg1 এবং Cl2, ক্লিয়ার? তাহলে আমরা এভাবে একটা যৌগ লিখতে পারলাম। এখন তোমাকে যদি বলি যে অ্যালুমিনিয়ামকে ক্লোরিনের সাথে বিক্রিয়া ঘটাও তখন তুমি কি করবা, তো অ্যালুমিনিয়ামকে যখন ক্লোরিনের সাথে বিক্রিয়া ঘটাবা অ্যালুমিনিয়াম হচ্ছে 13 নম্বর গ্রুপে আছে, কারণ হচ্ছে বুয়াল চাইনটিয়া সেখানে একটা হচ্ছে বি তারপর হচ্ছে এল, সো এখানে হচ্ছে অ্যালুমিনিয়াম। সো ওই অ্যালুমিনিয়ামটাকে যদি তুমি আনো তখন যেটা করতে পারো সেটা হচ্ছে এদিকে দেবা এল এদিকে দেবা সিএল, ক্লিয়ার? তারপরে তোমার কাজ হচ্ছে ক্ষমতা গুলো নিচে দিয়ে দেওয়া, মানে যোজনী গুলো নিচে দিয়ে দেওয়া, যেটা আমি আগে টেকনিক অনুযায়ী তোমাকে টেকনিক দিয়ে শিখে ফেলছিলাম। অ্যালুমিনিয়ামের যোজন হচ্ছে 3, সেটা তুমি এখানে দিতে পারো 3, এবং ক্লোরিনের এই যোজনী যেহেতু 1 দিতে পারো। বাট তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সংকেত লেখার সময় যোজনী গুলো পাল্টাই দিতে হবে, তখন তুমি সংখ্যাটা পেয়ে যাবে, সেটা আমি প্রথম লেকচারে বুঝাইছি, ক্লিয়ার? তো এটা তুমি এভাবে দিতে পারো, এটা এভাবে দিতে পারো, দ্যাট মিন্স আলটিমেটলি তুমি যেটা পাচ্ছ সেটা হচ্ছে Al1Cl3। এখন দেখো তাহলে আমাকে যদি একটা মোল দ্বারা অন্য একটা মোলকে বিক্রিয়া করতে বলে সেখানে কি উৎপন্ন হচ্ছে সেটা আমি বের করতে পারবো। তোমাকে যদি এখন বলে যে তুমি অ্যালুমিনিয়ামের সাথে অক্সিজেনের বিক্রিয়া করো, অ্যালুমিনিয়ামের সাথে অক্সিজেনের, অ্যালুমিনিয়ামের সাথে যদি তুমি অক্সিজেনের বিক্রিয়া করো তাহলে এইভাবে করতে পারো, একটা হচ্ছে Al তারপর হচ্ছে O লিখবা, অক্সিজেন লিখবা, তারপরে তোমার কাজটা হচ্ছে অ্যালুমিনিয়ামের কত যোজনী 3, অ্যালুমিনিয়ামের 3 যোজনী লিখবা, এবং অক্সিজেনের কত যোজনী, অক্সিজেন অক্সিজেনের যোজনী হচ্ছে 2, তারপর তোমার কাজ হচ্ছে পাল্টাই দেওয়া, অর্থাৎ এখানে এটা চলে যাবে এখানে এটা চলে যাবে, দ্যাট মিন্স হবে Al2O3। এখন দেখো এখন এই যে বোর্ডে আমি অনেকগুলো যৌগ লিখে দিচ্ছি বাট যৌগগুলোর নাম আমি বলতে পারতেছি না। হ্যাঁ এইদিকে হাইড্রোজেন আর ক্লোরিন আছে, সো তুমি কি এটাকে হাইড্রোজেন ক্লোরিন বলবা, বা এখানে হচ্ছে ম্যাগনেসিয়াম আর ক্লোরিন আছে সো তুমি কি এটার নাম ম্যাগনেসিয়াম ক্লোরিন বলবা, না এরকম না। অ্যাকচুয়ালি তুমি কাছাকাছি ছিলা, অ্যাকচুয়ালি ব্যাপারটা যেটা সেটা হচ্ছে প্রথম যেটা থাকবে আমরা সেইটার সম্পূর্ণ নাম করব, অর্থাৎ এইদিকে প্রথমে আছে হাইড্রোজেন, এদিকে প্রথমে আছে ম্যাগনেসিয়াম, এদিকে প্রথমে আছে অ্যালুমিনিয়াম, এদিকে প্রথমে আছে অ্যালুমিনিয়াম। আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে প্রথমে আমরা যেটা থাকবে সেটা সম্পূর্ণ নাম করব। তো আমরা প্রথমটা সম্পূর্ণ নাম করি, এই যৌগের নাম কি হবে, প্রথম নামটা হাইড্রোজেন, তারপরে যেটা করবো দ্বিতীয়তে যেটা থাকবে বা শেষে যেটা থাকবে সেটা শেষে আয়ড যুক্ত করব, কি যুক্ত করব, আয়ড, আয়ড যুক্ত করব, আয়ড যুক্ত করব, সরি আরো সিডি আয়ড যুক্ত করব, ক্লিয়ার? আয়ড না, আমরা যখন যৌগমূলক পড়ি তখন কিন্তু একটা শব্দ পড়েছিলাম অ্যাড, যখন আয়ড হয় ওইখানে কিন্তু ট ছিল, এখানে কিন্তু ড, সরি আরো সিড, এখন আয়ড মানে কার্বনাইট, সরি সরি সালফাইড, এটার সঙ্গে কিন্তু SO4
SO4 সরি SO3 2 মাইনাস SO3 2 মাইনাস এটা যৌগগুলোকে লেকচার দেখলে বুঝতে পারবা SO3 2 মাইনাস এটা হচ্ছে সালফাইড সেখানে আই টো টো আর এখানে হচ্ছে ডো ক্লিয়ার সো যৌগটা কি কাজ করে করব সেটা হচ্ছে দেখো সো এটার ক্ষেত্রে যেটা দ্বিতীয়তে থাকবে সেটার শেষে আমরা আয়ন যুক্ত করে দিব এবং সাধারণত আমরা দ্বিতীয়র ক্ষেত্রে যেটা করি সেটা হচ্ছে শেষের একটা মানে কি বলবো যে একটা বা দুইটা অক্ষর আমরা বাদ দিয়ে দিই যেরকম এটা হচ্ছে হাইড্রোজেন এটা হচ্ছে ক্লোরিন সো আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা দন্তানোটাকে বাদ দিয়ে দিব এবং বাদ দেওয়ার পর আমরা আয়ন যুক্ত করবো সো অ্যাকচুয়ালি এখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড তার মানে এই যৌগের নাম কি হবে হাইড্রোজেন ক্লোরাইড হাইড্রোজেন অ্যালুমিনিয়াম তারপরে যদি তুমি বলো দেখো যে ক্লোরিন তখন কি করবা সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ক্লিয়ার এবং তুমি যদি এইটা নামকরণ করো Al2O3 এটার নাম কি হবে প্রথম তুমি সম্পূর্ণ নাম করো দ্বিতীয়টা যেটা আছে সেটা হচ্ছে আয়ন যুক্ত করো দ্বিতীয় হচ্ছে অক্সিজেন তাহলে এটার সাথে যদি আয়ন যুক্ত করো তাহলে তুমি কি পাচ্ছ অ্যালুমিনিয়াম অক্সাইড কি বলছিলাম শেষে একটা বা দুইটা অক্ষর আমরা বাদ দিয়ে দিই সো অক্সিজেনের জেনটা আমরা বাদ দিয়ে দিলাম ওখানে থাকলো অক্স সেটার সাথে আমরা আয়ন যুক্ত করলাম এটা হলো অ্যালুমিনিয়াম অক্সাইড ক্লিয়ার তার মানে আমরা শিখতে পারলাম যে এই যে গ্রুপে যেগুলো আছে সেগুলোর একটার সাথে অন্য একটা যখন আমরা মানে যুক্ত করব তখন সেইটা কি হবে মানে সংকেত কি হবে এখন ধরো তোমাকে আমি হঠাৎ করে বলে ফেললাম যে তুমি সোডিয়াম ফ্লোরাইডের সংকেত দেখো বা সোডিয়াম ব্রোমাইডের সংকেত দেখো সো তোমাকে দুইটা কাজ দিলাম একটা হচ্ছে সোডিয়াম ফ্লোরাইড এবং সোডিয়াম ব্রোমাইডের সংকেত দেখো তো তুমি যেভাবে করতে পারবা সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড যেহেতু বলো সো তোমাকে দিলাম এই দুইটা সংকেত দেখো সো একটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড সাপোজ একটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড আরেকটা হচ্ছে তোমাকে দিলাম সোডিয়াম ব্রোমাইড এগুলো সংকেত লিখতে হবে তোমাকে সোডিয়াম ব্রোমাইড এবং তোমাকে আরেকটা দিলাম সেটা হচ্ছে নাইট্রোজেন ক্লোরাইড সেটা হচ্ছে নাইট্রোজেন ক্লোরাইড নাইট্রোজেন ক্লোরাইড নাইট্রোজেন ক্লোরাইড দেওয়ার পর আর কি দিতে পারে তোমাকে ক্লোরাইড দিতেছে শুধু ক্লোরাইড দিব কে তোমাকে দিতে পারে ম্যাগনেসিয়াম অক্সাইড ম্যাগনেসিয়াম অক্সাইড ম্যাগনেসিয়াম অক্সাইড ম্যাগনেসিয়াম অক্সাইড ওকে সো এখন দেখো এখন এগুলো লেখার জন্য তুমি যেহেতু নতুন সেহেতু তুমি পর্যায় সারণীটা হাতে নাও এবং তোমার কাজ হচ্ছে তুমি এগুলাকে খুঁজে বের করো কোন জায়গায় আছে তো তুমি দেখবা যে এক নম্বর গ্রুপে আছে সোডিয়াম কারণ ওইখানে আছে সোডিয়ামের সংকেত হচ্ছে Na আগে বলছি এটা আসলে এটির নাম থেকে সেটা হচ্ছে নিউট্রিয়াম থেকে আসছে সেই জন্য এটাকে হচ্ছে এটার প্রতীক হচ্ছে Na সেহেতু তোমার কাজ হচ্ছে তোমাকে যদি এই যৌগগুলো দিয়ে বলে যে এটা সংকেত কি হবে তখন তুমি জাস্ট কোড লিখো তুমি কিভাবে লিখবা দেখো সোডিয়াম আগে সোডিয়ামটাকে লিখো সোডিয়ামকে আমরা কি দ্বারা প্রকাশ করি Na দ্বারা Na লিখবা ক্লিয়ার এবং সোডিয়ামকে Na লিখার পরে ক্লোরাইড এটা কি থেকে আসছে তুমি আনকাজ করো এটা আসছে ক্লোরিন থেকে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে এদিকে Cl দিবা এবং সংকেত লেখার ক্ষেত্রে তোমাকে সবসময় যোজনীগুলো নিচে দিতে হবে তারপর সেগুলোকে উল্টাই দিতে হবে সো এটা হচ্ছে Na1 এটা হচ্ছে 1 এবং যোজনী এখানে 1 কিভাবে স্ক্রিনের 1 কিভাবে সেটাও কিন্তু বুঝাইছি আমি সো এখানে হচ্ছে এটা এইভাবে যাবে এটা এইভাবে যাবে এই মিস 1 1 যেহেতু দেওয়া লাগে না সেটা আমরা শুধুমাত্র Na সেভ রাখতে পারি তার মানে সোডিয়াম ক্লোরাইড সংকেত হচ্ছে NaCl ক্লিয়ার তারপর হচ্ছে বলা হচ্ছে সোডিয়াম ব্রোমাইড সোডিয়াম ব্রোমাইডের ক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে সোডিয়াম আসছে Na থেকে ব্রোমাইড যেটা থেকে আসছে সেটা হচ্ছে ব্রোমিন দেখুন এদিকে আমরা দিতে পারি Br এবং এইটারও যোজনী এক এইটারও যোজনী এক সেহেতু আমরা এক এক রেখে দিতে পারি সো সোডিয়াম ব্রোমাইডের সংকেত হচ্ছে NaBr আমাকে যদি বলে যে নাইট্রোজেন ক্লোরাইডের সংকেত লিখো নাইট্রোজেনের জন্য আমরা লিখবো হচ্ছে N এবং ক্লোরাইডের জন্য আমরা লিখবো হচ্ছে ক্লোরিন এখন তোমার কাজ হচ্ছে যোজনী গুণ নিচে দিয়ে দেওয়া তো সোডিয়ামের যোজন হচ্ছে 3 ক্লোরিনের যোজন হচ্ছে 1 সো এগুলো যদি তুমি দিয়ে দাও তখন এটা হচ্ছে এই দিকে যাবে এটা এই দিকে যাবে দ্যাট মিন্স আরবিটাস ইজ ক্যান 1 1 দিতে হবে না বাট আমাদেরকে Cl এর পরে যে 3 সেটা দিতে হবে দ্যাট মিন্স নাইট্রোজেন ক্লোরাইডের সংকেত হচ্ছে NCl3 এবং তোমাকে যদি আমি বলি যে ম্যাগনেসিয়াম অক্সাইডের সংকেত লেখো তখন তুমি কিভাবে লিখবা তুমি জানো যে অক্সাইড শব্দটা আসছে অক্সিজেন থেকে সো তোমার কাজ হচ্ছে এগুলোর আগে প্রতীকগুলো লিখে নেওয়া
সো ম্যাগনেসিয়ামের জন্য তুমি লিখবা হচ্ছে ম্যাগনেসিয়াম এমজি, তারপরে অক্সাইডের জন্য তুমি লিখবা হচ্ছে ও। এবং তুমি এখানে যে কাজটা করবে সেটা হচ্ছে এই ম্যাগনেসিয়ামের যোজন হচ্ছে 2 এবং অক্সিজেনের যোজন হচ্ছে 2। এখন দেখো এখন যদি পরিবর্তন করো চেঞ্জ করো তখন 2 যাবে এদিকে 2 আসবে এদিকে, অর্থাৎ তুমি লিখতে পারো ম্যাগনেসিয়াম এমজি 2 ও 2। এখন দেখো এখন তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে এদের এদেরকে যেটাতে ভাগ যায় সেটা দিয়ে দিতে পারো, মানে একটা অনুপাত বের করতে পারো, সেটা হচ্ছে এদের দুজনকে যদি 2 দিয়ে ভাগ দিয়ে দিই বাকিটা তারা চায়। এবং আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে এদের দুজনকে যদি ভাগ দিয়ে দিই তখন আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 2 দিয়ে ভাগ দিলে 1 এবং 2 দিয়ে ভাগ দিলে 1, দ্যাট মিন্স এমজি ও। এই জন্য ম্যাগনেসিয়াম অক্সাইডের সঙ্গে হচ্ছে এমজি ও। ক্লিয়ার? তার মানে তোমাকে যদি আমি এই টাইপের যে কোনো একটা সংকেত লিখতে বলি তখন কিন্তু তুমি লিখতে পারতেছো। ক্লিয়ার? সো এইটা হচ্ছে বেসিক। এবং তোমার তুমি যে বারে কাজটা যেটা করতে পারো তুমি যে বারে কাজটা করতে পারো সেটা হচ্ছে তুমি একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে ধরো তোমাকে যে বারে কাজটা দিব সেটা হচ্ছে ধরো এগুলো হচ্ছে আমাদের পর্যায় সারণী, তাই না? পর্যায় সারণী, এটা হচ্ছে পর্যায় সারণী, এটা হচ্ছে এইচ এল আই এন এ কে আর বি সি এস এফ আর, এবং এটা হচ্ছে বিধবা মায়ের ক্যাডার সন্তান বাদশা রহিম, তারপরে এটা হচ্ছে 13, এটা হচ্ছে বুয়াল জাই ইন্ডিয়া, 14 হচ্ছে ওইসি জে ছন পাবে ফিরিয়া, সেখানে হচ্ছে দেখো কিছু আমাদের হচ্ছে 15 হচ্ছে ওয়ান পাগল এসেছিল সেদিন বিকেলে, সো 16 হচ্ছে ও এস এস সি তে পরে, 17 হচ্ছে ফ্লুরিন ফ্লুরিন ব্রুমিন আয়োডিন অ্যাস্টাটিন। সো তোমার কাজটা হচ্ছে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে তুমি বাড়ির কাজটা যেটা করবা সেটা হচ্ছে এদিক থেকে হাইড্রোজেন নিবা। এই হাইপ আমি কি বলছিলাম আগে যে 1 2 3 কাদের 1 2 13 কাদের সবার সাথে বিক্রিয়া করতে পারে 15 16 17, সো এদের সবার সাথে বিক্রিয়া করাবা কিভাবে দেখো তোমার কাছে হচ্ছে প্রথমে তুমি যেটা করবা সেটা হচ্ছে তুমি প্রথমে এই যৌগটার অস্তিত্ব প্রকৃতিতে থাকুক বা না থাকুক তুমি জাস্ট নিয়মটা শিখো। ক্লিয়ার? যৌগটার অস্তিত্ব থাকুক তুমি নাম করে নিয়মটা শিখো, ধরে নাও যে এটা একটা যৌগ, অনেক দেখবা যে এই যৌগটার অস্তিত্ব অ্যাকচুয়ালি নাই বাট এই নিয়ম অনুযায়ী আসতেছে, হ্যাঁ নিয়ম অনুযায়ী যেটা আছে সেটা লিখো, কোনটা আছে বা নাই সেটা তুমি মানে হায়ার লেভেল উঠে জানো সমস্যা নেই, বাট তুমি এই লেভেলে নিয়মটা শিখে যাও যে আমরা কিভাবে যৌগের সংকেত লিখি। তো খেয়াল করো তোমার কাছে হচ্ছে এই হাইড্রোজেনের সাথে ফ্লুরিনের বিক্রিয়া ঘটানো, এবং হাইড্রোজেনের সাথে যখন এইচ এর সাথে যখন তুমি এফ কে দিবা তখন তুমি কি পাবা হাইড্রোজেন ফ্লুরাইড, কারণ এটা হচ্ছে ফ্লুরিন, আমরা সেটা দোতানোটা বাদ দিব এবং আয়োড যুক্ত করব, সো হাইড্রোজেন ফ্লুরাইড পাবো। এবং হাইড্রোজেন ফ্লুরাইড তুমি খাতার মধ্যে এইভাবে লিখবা, একটা দিকে হচ্ছে মানে বাংলা সংকেত লিখবা আর একদিকে হচ্ছে এইভাবে সংকেত লিখবা। সাপোজ ধরো আমি একটা উদাহরণ দেখাই, সেটা হচ্ছে তুমি লিখবা হচ্ছে খাতার মধ্যে এরকম হাইড্রোজেন, না না আগে এই কাজটা করবা হাইড্রোজেনের সাথে ফ্লুরিন দিবা, দেওয়ার পরে এখানে এইচ এখানে দিব হচ্ছে এফ, এখন এটা যদি হচ্ছে ওয়ান এটা যদি হচ্ছে ওয়ান তখন তুমি কি করবা এটাকে দিবা, সো ওয়ান অন্ত থাকলে আর কিছু করা লাগে না, সো এখানে এটা অ্যাড দিলা, সো এটা নাম হচ্ছে কি এইচ এফ, এটা নাম হচ্ছে হাইড্রোজেন ফ্লুরাইড, কাছাকাছি দিয়ে এরো এটা নাম হচ্ছে হাইড্রোজেন ফ্লুরাইড, তুমি খাতার মধ্যে এইভাবে দিবা হাইড্রোজেন ফ্লুরাইড, এটা নাম হচ্ছে হাইড্রোজেন ফ্লুরাইড, তুমি এবার লিখে ফেলবা এটা নাম হচ্ছে হাইড্রোজেন ফ্লুরাইড, এটা নাম হচ্ছে হাইড্রোজেন ফ্লুরাইড। ওকে, তারপরে তুমি যেটা করবা সেটা হচ্ছে এই হাইড্রোজেনকে আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া দিবা এবং ঠিক এইভাবে লিখবা, এবং লেখার পরে হাইড্রোজেন ক্লোরাইড, তারপরে আবার এই হাইড্রোজেনকে ব্রোমিনের সাথে বিক্রিয়া দিবা তখন হচ্ছে হাইড্রোজেন ব্রোমাইড, আবার এই হাইড্রোজেনকে আবার আয়োডিনের সাথে বিক্রিয়া দিবা তখন লিখবা হাইড্রোজেন আয়োডাইড, তোমার জন্য এ ঠিক লাগবে না এটা তোমাদের লেভেলে না। ওকে, তারপরে তোমার কাজ, তারপরে হচ্ছে হাইড্রোজেনকে দিয়ে শেষ করার পর এই গ্রুপটা শেষ করার পরে তুমি আবার হাইড্রোজেনকে নিয়ে এই জায়গায় আসবা অক্সিজেনকে, অর্থাৎ হাইড্রোজেনের সাথে অক্সিজেন বিক্রিয়া ঘটাবো, তখন কি পাবা দেখো কি পাচ্ছ, একটা হচ্ছে এইচ দিবা আর একটা হচ্ছে ও দিবা, এখন এইচ এর যোজনী কত 1, ও এর যোজনী কত 2, তাহলে এখানে দিবা এটা এখানে দিবা এটা, দেখ আর তুমি পাচ্ছ তুমি এইচ টু ও, তাহলে তুমি যখন এইচ টু ও পাচ্ছ এইচ টু ও মানে 1 মানে এইচ টু ও, তখন এটা নাম হচ্ছে হাইড্রোজেন অক্সাইড, তো তুমি খাতার মধ্যে লিখবা এদিকে হাইড্রোজেন অক্সাইড, ঠিক আছে হাইড্রোজেন অক্সাইড তুমি লিখবা, তখন তুমি এই হাইড্রোজেনকে আবার সালফারের সাথে বিক্রিয়া দিবা হাইড্রোজেন সালফাইড, তারপরে সেলিনিয়ামের সাথে বিক্রিয়া দিতে পারো সেলিনিয়ামাইড বা এরকম বলতে পারো, সো এগুলো তোমাদের লেভেলে লাগবে না হাইড্রোজেন সালফাইড পর্যন্ত থাকো। ওকে, তারপরে এই এই হাইড্রোজেনকে নাইট্রোজেনের সাথে বিক্রিয়া দিবা, অ্যাকচুয়ালি এখানে NH3 আসবে বাট তোমার তোমার এতে যেটা আসবে সেটা হচ্ছে হাইড্রোজেনের সাথে, আমি যেহেতু বলছি এটাকে আগে রাখতে হবে তুমি এটাকে আগে লিখে দিবো তারপরে তুমি রিডিউস জানো, বাট নিয়মটা হচ্ছে তুমি আগে এটা দেবো তারপরে ওইটা দেবো, নিয়মটা শিখো। ক্লিয়ার?
তো তারপরে হচ্ছে হাইড্রোজেন ফসফরাসের সাথে বিক্রিয়া দিবা আর্সেনিক এগুলো দরকার নেই এগুলো দেওয়ার দরকার নেই সো তারপরে দেখো হাইড্রোজেন কি দিয়ে শেষ হওয়ার পরে তুমি যেটা করো সেটা হচ্ছে তুমি আবার লিথিয়াম কে নিবা এবং লিথিয়াম কে দিয়ে ফ্লুরিনে বিক্রিয়া করাবা তখন তুমি পাবা লিথিয়াম ফ্লুরাইড সংকেত কি হবে এভাবে লিখে ফেলবা তারপর লিথিয়াম দিয়ে আবার ক্লোরিন কে লিথিয়াম দিয়ে ব্রোমিন কে লিথিয়াম দিয়ে আয়োডিন কে এগুলো বিক্রিয়া করানোর পরে তুমি আর হচ্ছে লিথিয়াম দিয়ে আবার অক্সিজেন সালফার লিথিয়াম দিয়ে এগুলো সবগুলো করবা করার পরে তুমি যেটা করবা সেটা হচ্ছে তুমি আবার এই সোডিয়াম দিয়ে করবে এখন তার মানে তুমি এই সোডিয়াম দিয়ে করবা এই পটাশিয়াম দিয়ে করবা এই রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম এগুলো দিয়ে করার পরে তুমি আবার এখানে যাবা তখন বেরিলিয়াম দিয়ে ক্লোরিন বেরিলিয়াম দিয়ে ক্লোরিন বেরিলিয়াম দিয়ে ব্রোমাইন বেরিলিয়াম দিয়ে আয়োডিন কি করবে মানে কোন জোগাড় বাছো সেটা তারপর বেরিলিয়াম দিয়ে অক্সিজেন এবং বেরিলিয়াম দিয়ে সালফার তারপর বেরিলিয়াম দিয়ে নাইট্রোজেন বেরিলিয়াম দিয়ে মানে ফসফরাস তো এটা হচ্ছে এটা কি নাইট্রোজেন না এটা হবে নাইট্রাইট ধরো বেরিলিয়াম নাইট্রাইট সো বেরিলিয়াম নাইট্রাইটের সংকেত কি হবে দেখো অস্তিত্ব থাকুক বা না থাকুক তোমার এটা নিয়ে চিন্তা করতে হবে বেরিলিয়াম নাইট্রাইট সো এটা হচ্ছে নাইট্রোজেন বেরিলিয়ামের যোজনী কত সেটা হচ্ছে 2 নাইট্রোজেনের যোজনী কত 3 সো চেঞ্জ করে দাও এটা হচ্ছে দ্যাট মিন্স Be3N2 তার মানে বেরিলিয়াম নাইট্রাইটের সংকেত হচ্ছে Be3N2 ঠিক আছে তারপর তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে বেরিলিয়াম ম্যাগনেসিয়াম দিয়ে দিবা ক্যালসিয়াম দিয়ে দিবা স্ট্রনসিয়াম দিয়ে দিলে দিতে পারো বেরিলিয়াম দিয়ে দিতে পারো রেডিয়াম দিয়ে দিতে পারো দিয়ে প্র্যাকটিস করতে পারো জাস্ট তারপর আবার বোরন দিয়ে এই বোরন ফ্লোরাইড বোরন দিয়ে বোরন ক্লোরাইড বোরন ব্রোমাইড এরকম বোরন আয়োডাইড তারপর বোরন অক্সাইড বোরন সালফাইড বোরন নাইট্রাইড বোরন ফসফাইড তারপর হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম দিয়ে আবার ফ্লোরাইড অ্যালুমিনিয়াম দিয়ে ক্লোরাইড তার মানে আমি যেটা বললাম সেটা হচ্ছে এইদিকে প্রত্যেকটা মৌলের সাথে এদিকে প্রত্যেকটা মৌলের সাথে এদিকে প্রত্যেকটা মৌল বিক্রিয়া ঘটে মানে অ্যাকচুয়ালি সংকেত লিখে কি হবে সংকেতটা সেটা তুমি এদিকে লিখে ফেলবা তোমার এটা হচ্ছে বাইরের কাজ এটা যদি করতে পারো তোমার অন্তত 60-70% ক্লিয়ার তুমি যে কোনো যৌগ চট করে লিখে ফেলতে পারবা ক্লিয়ার আমরা সামনের লেকচারে এটার আরেকটি পার্ট নিয়ে দেখাবো সেটা হচ্ছে যৌগমূলক যদি থাকে তখন আমরা কিভাবে সেটা মানে কি বলে সেটার সংকেত লিখবো ক্লিয়ার থ্যাংকস ফর ওয়াচিং